আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই তাহলে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রাজি আছেন তো? আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন? স্পেশালি যুবক ভাই যারা আছো, তোমাদের তারুণ্য আছে, রক্তের উদ্যম আছে, তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো। অনেক বার্ধক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না। তরুণদের কাছে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ, যুবক সমাজ, যুব সমাজ, তরুণ প্রজন্ম। এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্যে তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে, দেখাবো টোপ কয়েকটা। এক নাম্বার টোপ দিয়েছে মেয়ে, মেয়ে নারী জাতি, মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে, ফ্রি মিক্সিং। এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছো না, এটা পরিকল্পিত ছিল।